প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশি ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা নিয়েই আমাদের এই সপ্তাহে কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রির একটু সমস্যার কারণে ছাদটা কমপ্লিট হয় নাই। ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে দেখাতে পারবো। প্রত্যেক সপ্তাহে আমরা শুক্রবারের নামাজটা পড়েই আমরা এই ভিডিওটা করে থাকি। তো ইতিমধ্যে আপনাদের সাপোর্ট নিয়েই আমরা এই কাজটা শুরু করতে পেরেছি, তাছাড়া আপনারা ছাড়া কোনো মতেই সম্ভব হতো না আমাদের এই কাজটা করা। আমরা খুবই খুশি। আমাদের তো অত বড় শক্তিশালী ইমান না, আমরা একটু গরম পড়লে পরে নামাজ পড়তে পারি না, মনে হয় যে মসজিদ থেকে বের হয়ে যাই। মদত করতে পারবো আর যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করতে পারবো, মন ভরে প্রাণ ভরে দোয়া করি এবং পারবো। আজকে মসজিদে নামাজ পড়তে লাগলাম, কত মুসল্লি বের হয়ে আসে, যে ফরজ নামাজ পড়ে বের হয়ে আসে। আপনারা বুঝতে পারবেন, একে তো গরম, তারপরে রোদ, আমরা পাপি মানুষগুলো থাকতে পারি না। আমি পাপি, এমন এক সময় এমন একজন আলেম সেখানে নামাজ পড়বে, ঠিক? হ্যাঁ, 100% অবশ্যই অবশ্যই। আল্লাহ ওয়ালা এমনও লোক আছে যারা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করে দোয়া করবে, আর আল্লাহর রহমতে তাদের দোয়া ফলবেন আল্লাহ। হ্যাঁ অবশ্যই, দোয়াটা কবুল করবেন। আপনারা আমাকে কমেন্ট করে বলেন, ফোন করে বলেন, আপনাদের মসজিদের হিসাবটা আমি টোটালি পাচ্ছি না। আমি একদম সূক্ষ্ম হিসাব আপনাদের আজকে আমি দিব ইনশাল্লাহ। কতগুলো টাকা কাজ হয়েছে, কতগুলো টাকা বাকি আছে, প্লাস আমাদের হাতে কতগুলো টাকা জমা আছে, জি 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 জি, এটা বলবেন। আমাদের মনে করেন যে প্রথমত ছিল লগে মসজিদের কাছে 2 লক্ষ টাকা, আপনারা টাকা দিয়েছেন 4,20,000-21,400 টাকা। 4,21,400 টাকা, জি জি। আচ্ছা, আর আমাদের মনে করেন 2 লক্ষ টাকা ক্যাশে ছিল। আচ্ছা, ক্যাশে ছিল 2 লক্ষ, তাহলে 6,21,400 টাকা। এবং গ্রামের হারিসাদা ধরে হয়েছে আমাদের 2,93,600 টাকা। আচ্ছা, টোটালি 9,15,000 টাকা আমাদের টাকা এবং আপনাদের টাকা, জি। আচ্ছা, এখন মোট মিলে এখন আমরা কাজ করেছি, হ্যাঁ, বাকি আছে কত, কার কাছে কত জমা আছে? আমাদের খরচ হয়েছে 11,15,000 টাকা। আচ্ছা, তার মধ্যে মনে করেন রড কেনা হয়েছিল 2 লক্ষ, এবং মিস্ত্রিকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছে, বালু দিয়ে মোট হয়েছে লোক আপনার 1 লক্ষ টাকার। ইট আনা হয়েছে 20,000। আচ্ছা, 20,000 ইটের দাম হচ্ছে 1,000 করে হলে 1,60,000 টাকা। আর সিমেন্ট হলো 300 আপনার 50 বস্তা, ছাদের কাজের জন্য আনা হয়েছে 1,75,000 টাকা। আমাদের তাহলে বাকি রডের দোকান প্লাস সিমেন্টের দোকান, কোন দোকানে বাকি আছে কিনা? জি 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 জি, বাকি আছে, বাকি আছে হলো আপনার 2 লক্ষ টাকার মতন বাকি আছে এখন। 2 লক্ষ টাকার বাকি এখন, ইট মনে করেন 16 আনাই বাকি আছে, 1,60,000 টাকা এটা বাকি আছে। নানু হাজির এতে কেশিয়ারের এত থেকে আনা হয়েছে, ইট ভাড়া থেকে দেওয়া হয়নি, টাকাগুলো বাকি আছে। জি 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 জি, প্লাস হচ্ছে তো আপনার হলো আর রডের বাকি আছে, রডের বাকি আছে, রডের, জি 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 জি, রডের বাকি আছে। ইটের বাকি কত আছে? 1,60,000 টাকা ইটের বাকি আছে। জি জি জি, রডের বাকি 1 লক্ষ টাকা আছে, রডের দোকান 1 লক্ষ টাকা বাকি। জি জি, রডের দোকান 1 লক্ষ টাকা বাকি আছে, এইগুলোই এখন বর্তমান মোটামুটি বাকি আছে। টোটাল বাকি কত হলো? 1,60,000 আর হচ্ছে 1 লক্ষ, 2,60,000 টাকা, 2,60,000 টাকা আমাদের বাকি আছে। জি জি জি, দোকান বাকি আছে। এখন আমাদের হাতে ক্যাশ কার কাছে কত আছে? আমার ক্যাশ আছে, মনে করেন যে আমাদের আকবর মামার কাছে 1 লক্ষ টাকার মতো ক্যাশ আছে এখন বর্তমানে। তাহলে 1,27,000 কয়েক টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। জি জি জি, তাহলে আমাদের এখন বর্তমানে আমাদের হাতে জমা আছে 1,27,000 টাকা। জি জি জি, একদম ক্লিয়ার রেঞ্জ হিসাব দিয়ে দিলাম আপনাদের কাছে। আর আপনারা এরপরেও যদি কেউ জানতে চান, আমাদের এখানে মসজিদে এসে খবর নেবেন, প্লাস দেখে আমরা কাজ করবেন। আসলে ভাই, আমরা কাজ করছি উপরওয়ালার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা যাদের সন্দেহ মনে হবে আমাদের মসজিদে আসবেন, এসে দেখে যান। আচ্ছা, আজকে আমরা হিসাব দেবো, আজকে আমাদের হাতে বর্তমানে কতগুলো টাকা আসলো। এবার আমরা নিব হুজুর সাহেবের কাছে যতগুলো টাকা আসছে, আমাদের মসজিদের ইমাম, আপনার কাছে কত টাকা আসছে? আমার কাছে মোটে আসছে 9,200 টাকা। এক ভাই 500 টাকা দান করছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আর এক বোন দান করছেন 1,000 টাকা, মোসাম্মদ হালিমা খাতুন, সৌদি আরব প্রবাসী। আর এক ভাই 2,100 টাকা দান করছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আর এক ভাই 500 টাকা দান করছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আর এক ভাই 1,000 টাকা দান করছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আর এক ভাই 1,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আর এক ভাই 1,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। মর্জিনা আপু 1,100 টাকা দান করছেন। আর এক ভাই নাজিম ভাই সিলেট বাসা 1,000 টাকা দান করছেন। এই টোটালও 9,200 টাকা। 9,200। সিলেট গোয়ালা বাজার হতে জাবের আহমেদ 2,000 টাকা। সিলেট হতে আরেকজন নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, লন্ডন প্রবাসী 10,000 টাকা। নূরজাহান আপু ঢাকা মিরপুর হতে কুয়েত প্রবাসী 15,000 টাকা।
এই 15,000 টাকা ইটের জন্য যখন ইট আনবেন, আমি যেগুলো ইটের কথা বলবো সেই টাকা দিয়ে আপনি ইট কিনবেন। এই নূরজাহানপুর টাকা দিয়ে আপনি ইট কিনবেন, হ্যাঁ আচ্ছা, অথবা আমাকে ডাক দিবেন, আমি সাথে যাবো। আহাদুল ইসলাম সৌদি আরব প্রবাসী, তার দেশের বাসা চাপাই নবাবগঞ্জ, 2,000 টাকা। গাজীপুরের ছেলে নাজমুল ইসলাম দুবাই প্রবাসী, 2,500 টাকা। মোহাম্মদ এমতাজ মিয়া মালদ্বীপ প্রবাসী, 1,000 টাকা। মোহাম্মদ আলম ভাই মালয়েশিয়া প্রবাসী, 1,000 টাকা। মানিকগঞ্জ সিঙ্গার হতে ইসার আম্মু দুবাই প্রবাসী, 5,093 টাকা। আর এই যে এই 5,000 টাকা, এই 5,093 টাকা, এটা এটা ইসার আম্মু, হ্যাঁ এটার জন্য। আচ্ছা, চাঁদপুরের মেয়ে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, ইতালি প্রবাসী, 9,500 টাকা। আমাদের পাবনার একজন ছেলে পাঠিয়েছেন আল্লাহবাদ ফরিদপুর হতে, আল মামুন ভাই সৌদি আরব প্রবাসী, 2,000 টাকা। আলী হোসেন ভাই রাজিন্দাপুর গাজীপুর হতে মালয়েশিয়া প্রবাসী, 4,120 টাকা। নরসিংদী হতে আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, কুয়েত প্রবাসী, 1,000 টাকা। মোহাম্মদ খলিল রহমান সৌদি আরব প্রবাসী, তার দেশের ভাষা যশোর, 2,180 টাকা। ময়মনসিংহ হতে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, কুয়েত প্রবাসী, 3,000 টাকা। ফরিদপুরের মেয়ে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, আপুর মাথায় একটু সমস্যা আছে, দোয়া চেয়েছে, 3,000 টাকা। আর সবচেয়ে বড় বিষয়, আনন্দের বিষয়, আজকে একজন আপু পাঠিয়েছেন শ্রীলঙ্কার মেয়ে, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমাদের বাঙালি একটা ছেলেকে বিয়ে করেন, সুবহানাল্লাহ, নবমুসলিম, পাঠিয়েছেন 3,000 টাকা। মারিয়া আক্তার ঢাকা সাভার হতে ওমান প্রবাসী, 1,000 টাকা। আব্দুল খালেক চাচু সুজানগর পাবনা হতে মালয়েশিয়া প্রবাসী, 1,000 টাকা। লিটন মিয়া কিশারগঞ্জ কুয়েত প্রবাসী, 2,000 টাকা। মোহাম্মদ আলী সিটাগঙ্গের ছেলে সৌদি আরব প্রবাসী, 2,000 টাকা। নাহার খালামণি দেশের ভাষা নোয়াখালী আমেরিকা প্রবাসী, 25,000 টাকা। এইটা এইটা একটা দিচ্ছে সিমেন্টের জন্য। অস্ট্রেলিয়া হতে নাজনিন আপু, 2,000 টাকা। জার্মান হতে রোজি আপু, 1,000 টাকা। বেলাল হোসেন নোয়াখালী হতে ওমান প্রবাসী, 1,000 টাকা। মুক্তার হোসেন চট্টগ্রামের ছেলে ওমান প্রবাসী, 1,000 টাকা। দুবাই থেকে কোনো একজন আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, 2,000 টাকা। শরীফ টাঙ্গাইলের ছেলে সৌদি আরব প্রবাসী, 4 বস্তা সিমেন্টের জন্য, 2,300 টাকা। নোয়াখালী হাতিয়া হতে মোহাম্মদ শরীফ হোসেন ভাইজান, 500 টাকা। সিলেটের ছেলে সৈয়দ মোস্তফা ভাইজান স্কটল্যান্ড হতে পাঠান, 10,000 টাকা। সিরাজগঞ্জ হতে নুরুজ্জামান এবং আরা তানজিম নিউ ইয়র্ক হতে, 4,000 টাকা। কত হলো? 1,21,193 টাকা। আপনারা বুঝছেন, কাজটা যদি পরপর করে যান তাহলে আমরা তো কাজ দেওয়ার পারলে তাহলে আমরা ইনশাল্লাহ আশা করা যায়। এরপরেও যদি কখনো মিস্টেক হয়তো বা আমি তো বিভিন্ন কাজে বিজি থাকি, একসময় বাইকের উপর থাকি, ফোন দেন আমি বাইক থামায় লিখি, এরপরে যদি কারোর টাকা মিস্টেক হয় কিংবা আমার লেখা হয় নাই অবশ্যই ফোন করে জানাবেন, এবং যে কারোর টাকা যদি মিস্টেক হয় আমাদেরকে ফোন করে জানাবেন। পাইছেন তো, বুঝে পাইছেন? কত কত লক্ষ? 21,200। 1,21,200 টাকা, বুঝে পাইছেন? আচ্ছা, আমার হিসাব ক্লোজ, এখন হচ্ছে এবার নেব শামসুল আঙ্কেলের হিসাব। রামপুর হইতে একটি মহিলা 2,000 টাকা। আচ্ছা, ঢাকা হইতে একটি মহিলা 490 টাকা নেয়, আর একটা মহিলার নাম প্রকাশ করতে ইচ্ছুক নেই, 500 টাকা। আচ্ছা, আর একজন নাম প্রকাশ করতে ইচ্ছুক নেই, 1,090 টাকা। মোট 4,080 টাকা। ডাক্তার সাহেবের হিসাবটা নেই। আবুল বাসার ভাই নোয়াখালী জেনি কাতার প্রবাসী ভাইজান দান করেছেন, 5,000 টাকা। শরীয়তপুর জেলা মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের নাম বলতে ইচ্ছুক নন, দান করেছেন 4,000 টাকা। কামরান আলম ব্রাহ্মণবাড়িয়া কানাডা প্রবাসী ভাই ইট, 1,000 টাকা, 8,000 টাকা দান করেছেন। ফরজুল ইসলাম ভাই চাঁদপুর ওমান প্রবাসী ভাই, নিজেও অসুস্থ এবং পিতা মাতা অসুস্থই বাইরে থাকেন, উনি দিয়েছেন 5,000 টাকা, ওনাদের জন্য দোয়া চান। মোট টোটালি কত? মোট টোটালি হলো 22,000 টাকা। প্রিয় দর্শক, আসলে আপনারা অনেকেই উল্লেখ করছেন যে সিমেন্ট এবং ইট, এখন বর্তমানের যেগুলো কাজ চলছে সবগুলো ইট সিমেন্ট রডের কাজ, আর হলো মিস্ত্রির বিল। আমরা কিন্তু এখনকার টাকা দিয়ে অন্য কোনো কাজ করছি না, পরবর্তীতে গিয়ে বিভিন্ন রকমের কাজ বাজ লাগবে, ইলেকট্রিক কাজ, ইলেকট্রিক কাজ, টায়ার কাজ, টাইসের কাজ, রাজমিস্ত্রির কাজ। এখন বর্তমানে টাকাগুলো দিয়ে সব হচ্ছে আপনার ইট সিমেন্ট রড মিস্ত্রি বিল আর ক্যারিং খরচ। দূরের মানুষগুলো অনেক ভাই দিতে বলছেন, চাইছেন দিন টাকা, যারা প্রবাস থেকে টাকা কামাই করে, এক পয়সা হারাম নাই না। আমরা এখানে তাও ধরেন যে মার্জিন কাটিং করে কিছু করতেও পারি, বিদেশের মানুষগুলো সম্পূর্ণ একদম হালাল টাকা, অন্যের অন্যের দেশে গিয়ে বাঙালি ছেলে ধরুন টাকা ইনকাম করে, একদম হাড় ভাঙা শ্রমের টাকা। এই কষ্টের টাকাগুলো জায়গা মতো ঠিক মতো পৌঁছালো কিনা, এখান থেকে ভিডিও দেখে কত শান্তি লাগে।
আর আপনারা টেনশন করবেন না, আমরা আসলে সবসময় ক্যামেরা করতে পারি না, আমরা নিজেও মুসলমান নামাজ পড়ি, আমার ক্যামেরাম্যানও নামাজ পড়ে, তখন আমরা ফুটেজ নেওয়া সম্ভব হয় না। আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের মসজিদে আমাদের ইমাম সাহেব সবাইকে মিলে আমরা মোনাজাত করি আপনাদের জন্য। আপনি 22,000 টাকা জমা পাইছেন? হ্যাঁ 22,000 টাকা জমা পাইছি। আর মোট টাকা হলো কত? টোটালি হলো 156,476 টাকা। 421,141 টাকা আমরা পূর্বে জমা দিয়েছিলাম, আজকে জমা দিলাম 156,480। মোট যোগ দেন 577,621। জি, তার মানে হচ্ছে 5,600,000 টাকা দিলাম। জি। আচ্ছা, আমরা সবাই কি খুশি আছি এই টাকাটা পেয়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা সভাপতি সাহেব, এই টাকাটা আছে কার কাছে জমা রাখবেন? এটা আকবাসারের কাছে। আপনারা যারা নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আমাদের কাছে রিকোয়েস্ট করেন, হ্যাঁ তারা আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। 02000140500035। আমের মসজিদটি অবস্থিত পাবনা জেলার ভাঙ্গুড়া থানার দিলপাশার ইউনিয়ন পুইবিল গ্রাম। আপনারা যারা সচক্ষে দেখতে চান ইনশাল্লাহ এখানে আসতে পারেন। আচ্ছা, নাম্বারটা বলেন। 01789314435। আপনার নাম্বার বলেন। 01710371006। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।